আমরা যে কাজের বোয়া শব্দটা ব্যবহার করি এইটার অ্যাবসোলিউট ইংলিশ কি? কাজের বোয়া। হ্যালো এভরিওয়ান, সহজ প্রশ্নের কঠিন উত্তর পড়বে। আজকে আমরা দুজন কম্পিটিটরকে পেয়ে গেছি, তাদের কাছে আমরা জানতে চাবো তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে ইংলিশের পক্ষ থেকে আমরা দিয়ে দিব একটা চকচকে 100 টাকার নোট। তো চলুন দেখা যাক তারা উত্তর পারে কি না। আমরা চেষ্টা করব তাদের আটকানোর আর তারা চেষ্টা করবে যেভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার। তো সহজ প্রশ্নের কঠিন উত্তর পর্বে আপনাদের স্বাগতম। প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম সাইয়েদা। আপনার নাম? তমা। ওকে, তমা এবং সাইয়েদা আপনাদেরকে ওয়েলকাম ইংস্টারের পক্ষ থেকে। তো প্রথমেই আপনাদের জন্য যে কুইজটা থাকছে সেটা হলো, আমরা এই যে গুড ব্যবহার করি, তো এই গুড মানে যদি ভালো হয় তাহলে গুডসের বাংলা কি? গুডস, জি ও ও ডি এস, গুডসের বাংলা কি? আপনাদের প্রথম উত্তর রাইট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড কোশ্চেন আপনাদের জন্য, সেকেন্ড কোশ্চেন একটু কিন্তু ট্রিকি কোশ্চেন হবে, একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। তো সেকেন্ড কোশ্চেন আপনাদের জন্য, আপনারা আমাকে বলবেন যে আমরা এই যে থ্যাংক ইউ বলি, আবার মাঝে মধ্যে বলি থ্যাংকস, তো এই থ্যাংকস শব্দের অর্থ কি? টি এইচ এ এন কে এস, থ্যাংকস এর অর্থ কি? থ্যাংক মানে তো ধন্যবাদ, তো থ্যাংকস মানে হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। ওকে, আপনি কি এইটাই রাখতে চাচ্ছেন না অন্য কিছু বলতে চাচ্ছেন? এটাতেই থাকবেন? সিরিয়াসলি? ইয়েস, ভেরি স্মার্ট কিড। এটার উত্তর রাইট হয়ে গেছে, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আজকে টাকা নিয়েই ছাড়বে এরা। তো দেখা যাক থার্ড কোশ্চেন আপনাদের জন্য। একটু কি নার্ভাস হচ্ছে? কোনো নার্ভাসনেস নাই, আমার তো মানে সো মাচ ব্রিলিয়ান্ট। ওকে, সো আপনাদের প্রশ্ন হচ্ছে, থার্ড কোশ্চেন আমাকে বলবেন যে সার্ভেন্ট মানে যদি কাজের লোক হয় তাহলে আমরা যে কাজের বোয়া শব্দটা ব্যবহার করি এইটার অ্যাবসোলিউট ইংলিশ কি? কাজের বোয়া। একটু থিঙ্কিং করবেন যেহেতু এটা আপনাদের থার্ড কোশ্চেন, আর এই কোশ্চেনের উত্তর না দিতে পারলেও আপনাদের জন্য ইংস্টার থেকে সৌজন্য গিফট থাকবে, আর যদি পারেন তাহলে তো বিজেতা হয়েই যাচ্ছেন, তাহলে আপনাদের সরাসরি ক্যাশ হ্যান্ড ওভার করা হবে। আচ্ছা, কোশ্চেনটা হলো সার্ভেন্ট মানে যদি কাজের লোক হয় তাহলে আমরা এই যে কাজের বুয়া ব্যবহার করি, হ্যাঁ, বা কাজের মহিলা এরকম ব্যবহার করি, তো এই শব্দটার মিনিং কী হবে? এই শব্দটা মানে ইংলিশ কী হবে? মেড সার্ভেন্ট। মেড সার্ভেন্ট? সিরিয়াসলি? আপনারা চাইলে কিন্তু এই উত্তর চেঞ্জ করতে পারেন, আপনাদের উত্তর কিন্তু ভুল হচ্ছে মেবি। আমি চকচকে নোট দিতে পারছি না, হ্যাঁ, এই তো দুজন মিলে এটা রিসিভ করুন প্লিজ।